ভেঙে গেল আজকে পরীর বিয়ে। হ্যাঁ বন্ধুরা, আদরের বোন গল্পের আজকের এপিসোডে পরীর বিয়ে ভেঙে যায়, যেখানে ধুমধাম করে চলছিল পরীর বিয়ের আয়োজন এবং পরীর সমস্ত স্বপ্ন এক মিনিটে ভেঙে চুরমার করে দিল। কে ভাঙলো, কে ভাঙলো এই বিয়ে, সে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আমরা গল্পের প্রথমে দেখি পরী শেখরের সঙ্গে বিয়ে করার জন্য প্রথম থেকেই ইচ্ছুক ছিল না, কিন্তু দাদার অনুরোধে এও দাদার জন্য পরীর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। শেখরের শুভদৃষ্টিও সম্পূর্ণ হয়ে গেছে, মালা বদল করতে যাবে, ঠিক এই মুহূর্তে ভেঙে যায় পরীর বিয়ে। এবং সেই পরীর বিয়েটি ভাঙার মূল উদ্যোক্তা হচ্ছে গোপাল। গোপাল আর কেউ নয়, এই গোপাল পরীকে বিয়ে করার জন্য ব্যাকুল ব্যাকুল ব্যাকুল। সে থাকতে না পেরে শেখরকে হুমকি দেয় এবং পরীর বিয়ে ভাঙানোর জন্য বলে, পরীর গলায় যদি মালা দাও তোমার হাত ভেঙে দেব। শেখর তখন থাকতে না পেরে তার ইগোতে লাগে এবং সেখানে এসে প্রচণ্ড রাগান্বিত হয়। তখন গোপালের কাকু বলে, একটি শর্তে তুমি পরীকে বিয়ে করতে পারবে, গোপালের সঙ্গে যদি লড়াই করে জিততে পারো তবেই গোপালের সঙ্গে পরীর বিয়ে না হয়ে তোমার সঙ্গে পরীর বিয়ে দিবে, আর নচেত গোপালের সঙ্গে পরীর বিয়ে দিতে হবে। এ যেন এক পুরনো যুগের অনেকে জেতার খেলা। আমরা দেখি ঠিক সেই মুহূর্তে রনু তাকে বাধা দিতে আসে এবং বলে, এগুলো আমি দেখে নেবো, এখন বিয়েটা কমপ্লিট করো। কিন্তু কিছুতেই শোনে না, সে বলে, না দাদা, এটা আমার ইগোতে লাগছে, আমি এখনই গোপালের সঙ্গে লড়াই করবো। আর এপিসোডটা এখানে শেষ করে। এদিকে পরীর মনে অন্য কথা চলছে, পরী ভাবছে হয়তো বিয়েটা না হলেই ভালো হয়, আবার ওদিকে গোপাল ভাবছে বিয়েটা না হলেই তার সঙ্গে পরীর বিয়ে হবে। আগামী এপিসোডে আমরা দেখব পরীর সঙ্গে গোপালের বিয়ে না শেখরের, আবার আরও একজন আছেন যিনি পরীর স্বপ্ন, তারা দুজন দুজনকে ভালোবাসে, সে অর্ণর বিয়ে হবে কিনা তো দেখতে থাকুন আগামী এপিসোড। আবারও আমরা গল্পের আকারে আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী।